হ্যালো অভিয়াস আসসালাম ওয়ালাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমরাও ভালো আছি তো অস আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম এই যে দেখতেছেন এখানে গরু মাংস আজকে আমি গরু মাংস রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি যেভাবে গরু মাংস রান্না করি এটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি একটা ঘরে চোলার মধ্যে দিলাম তো এটা এখন দিয়ে দিলাম তেল পরিমাণ মতো তেলটা দিয়ে দিবেন। তেলটা গরম হওয়ার পর এখন আমি পেঁয়াজ রসুন আদা সব একসাথে ব্ল্যান্ডার করে রাখছি এগুলো দিয়ে দিলাম এই যে এখন আমি সবগুলো দিয়ে দিলাম একসাথে এখন আমি একটু ভালো করে নেড়েচে নিব এগুলো এই যে দেখেন এখন আমি একটু ভালো করে নেড়েচে নিচ্ছি আর এখন দিয়ে দিব হলুদ দিয়ে দিবো লাল মরিচ মানে একটু কমাই দিচ্ছি বেশি দিচ্ছি না কালারটা যেন সুন্দর আসে তাই এই আমি একটু কমাই দিচ্ছি আর এখন দিয়ে দিবো মশলা যেটা রাঁধুনি মশলার প্যাকেট পাওয়া যায় গরু মাংসে আমি এই মশলাটা ইউজ করতেছি এখানে তো এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি রাঁধুনি মশলাগুলোই দিয়ে দিলাম দিয়ে দিব লবণ এখন আবার একটুখানি পানি দিয়ে আমি মশলাটা খসায় নেব এখন দিয়ে দিব দুই তিনটা তেজপাতা আর আলু তো আমি আলুগুলো দেওয়ার পরও ভালো করে একটু খসায় নিচ্ছি আরবিহ আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ভালো করে অবশ্যই বাজিয়ে দেবেন যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এই যে এখন আমি আলুগুলো আরও ভালো করে খসাই নিচ্ছি এখন দিয়ে দিব গরুর মাংস তো এখন আমি মাংসগুলো কিন্তু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখছি তো এখন মাংস আর আলু সব মশলা সব একসাথে আমি খসাই নিচ্ছি এই যে দেখেন ভালোভাবে আমি কিন্তু মশলাটা যেন গরুর মাংসের মধ্যে ঢুকে যার কারণ আমি ভালোভাবে এখানে খসাই নিচ্ছি এখন আমি একটু মানে ডাকনার সাহায্যে ডেকে দিব আবারও একটু পর আমি গরু মাংসগুলো একটু নেড়েছে দেবো কারণ গরু মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে তার মধ্যে হচ্ছে আপনি যদি ভালো করে মানে খসাইতে পারেন এটা কিন্তু বেশ মজা হয় মানে রান্নাটা যেন মশলার কোনো গন্ধ না থাকে আমি একটু পর এইভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আমি আবারও ডেকে দিলাম এই যে এখন দেখেন আবারও কি অবস্থা দেখি এখনও গরুর মাংস মানে ভালো করে আমার হাত কাছে মনে হচ্ছে কোনো হয় নাই যার কারণে আমি এখন বানিয়ে দিলাম মানে মশলাটা কষানোর পর এখন পরিমাণ মতো ফানিয়ে দিয়ে দিলাম এখন আমি আবারও ডেকে দিব বেশ ভালো মতো সিদ্ধ হচ্ছে এখন দেখলে বুঝতে পারবেন এখন আমি দিয়ে দিব ধনেপাতা হ্যাঁ দোনে অবশ্যই আমি একটু বেশিই দিই তো দনে দিয়ে দিলাম এখানে এখন আমার গরু মাংসের রান্না প্রায় শেষের দিকে এই যে দেখেন আমার গরু মাংসের রান্না শেষ আমি আজকের মতো এখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম